5 আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর থেকেই প্রকাশ্যে দেখা যায়নি আওয়ামী লীগকে। প্রায় আড়াই মাস পর প্রকাশ্যে মিছিল করল দলটি। হঠাৎ করেই একদল তরুণ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে স্লোগান দিতে থাকে। চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার জামাল খান এলাকায় মধ্যরাতে হঠাৎ করেই এই বিক্ষোভ করেছে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। 18 অক্টোবর দিবাগত রাত 12:40 দিকে 20 থেকে 30 জন লোক সড়কে নেমে বিক্ষোভ শুরু করে। প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, মিছিলটিতে অংশ নেওয়া বেশিরভাগই তরুণ। কয়েকটি মোটরসাইকেল যোগে তারা জামাল খান মোড় এলাকায় জয় বাংলা জয় বঙ্গবন্ধু এবং শেখ হাসিনার ভয় নেই রাজপথ ছাড়ি নাই ইত্যাদি স্লোগান দিতে থাকেন। এদের কারো কারো হাতে আগ্নেয়াস্ত্র ছিল, তবে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। মিছিলের 3টি ভিডিও 17 অক্টোবর রাতেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আওয়ামী লীগের ভেরিফাইড পেজ থেকে শেয়ার করে লেখা হয়, চট্টগ্রামে জয় বাংলা স্লোগানে প্রকম্পিত রাজপথ, অন্যায় অত্যাচার নির্যাতন করে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকদের দমিয়ে রাখা যায় না। এদিকে হঠাৎ আওয়ামী লীগের মিছিলের ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তারা জানান, পুলিশের নিষ্ক্রিয়তার সুযোগেই কর্মসূচি পালনে দুঃসাহস দেখিয়েছে আওয়ামী লীগ, কারণ অস্ত্র হাতে ছাত্র জনতার উপর হামলার নেতৃত্ব দিয়েছেন এরকম সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। জান্নাত নিপু, দেশ রূপান্তর।